আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত সময়ে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় ওয়েলকাম টু মাই চ্যানেল ভালো লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য এখানে আমি আধা কেজি কাঁঠালের বিচি নিয়েছি এই কাঁঠালের বিচির উপরের সাদা অংশটি আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটি খালি পাত্র এই খালি পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দেব হাফ লিটার পানি এবার পানির ভেতরে কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিব। এবং কাঁঠালের বিচিটিকে আধা ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টা পর আমরা ঢাকনাটি খুলব আর এরকম একটা মাজনি নিব যে মাজনি দিয়ে আমরা হাঁড়ি পাতিল পরিষ্কার করি এখন একটি কাঁঠালের বিচি নিয়ে আপনাদের পরিষ্কার করে দেখাবো দেখুন হালকা ঘষাতেই কি সুন্দর উপরের লাল চামড়াটি উঠে যাচ্ছে এটাই কিন্তু আপনাদের বেশি পরিশ্রম করা লাগবে না হালকা চাপ দিলেই এটা উঠে যাবে দেখুন আমারটা কি সুন্দরভাবে উঠে গেছে এবং আমার একটি কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরেকটি কাঁঠালের পিছি পরিষ্কার করে দেখাবো দেখুন এটাও কি সুন্দর খুব দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে উপরের লাল চামড়াটা খুব দ্রুত পরিষ্কার হচ্ছে আমার দ্বিতীয় বিচিটিও পরিষ্কার হয়ে গেছে ঠিক এভাবে আমি সবগুলো বিছি পরিষ্কার করে নেব আপনারা বাসায় এভাবে চেষ্টা করে দেখবেন খুব দ্রুত সময়ে অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারবেন দেখুন আমার কাঁঠালের বিচিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা এই পদ্ধতিতে বাড়িতে করতে পারবেন আর এই পদ্ধতিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন